আজকে ব্লগ শুরু হলো ভোর 4:30 থেকে। বোধিবাবু শতাব্দী ধরবেন, তিনি একটি বিশেষ কাজে শহরের বাইরে যাচ্ছেন এবং এই জায়গাতে বসে বসে এখনো দেখছি যে ঘরটা খুবই অবিন্যস্ত হয়ে রয়েছে। এটাই আমাদের বসার ঘর, তো আশা করছি সপ্তাহখানেকের মধ্যে অনেকটাই গুছিয়ে আনা যাবে। তো বোধিবাবু যার সঙ্গে যাচ্ছেন তিনি বোধিবাবুর কলিগ, মোটামুটি একই উদ্দেশ্যে এরা ভিন্ন শহরে পাড়ি দিচ্ছে। এক দুরাত্রির ব্যাপার, কাজ মিটলেই সব ফেরত আসবে। তো যাই হোক, বেরিয়ে গেল। এরপরে আমি একটুখানি দেখছি বারান্দাটা কিরকম রং হয়েছে, ভালোই লাগছে দেখতে। একটু চটা উঠে গেছিল এটা ঠিকই, আর গ্রিলগুলো খুব সুন্দর লাগছে, এটা ঘটনা। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় আপনারা আমার ইদানিং ব্লগ দেখেন, ফলেতে সকালবেলাতে এরকম রঙিন রঙিন ফুল দেখিয়ে ব্লগ শুরু করতে ভীষণ ভালো লাগে। বাগানটাতে এত সুন্দর বারান্দা বাগানে রঙিন হয়ে উঠলে না মনটা একটু লোভী হয়ে যায়, মনে হয় আরও কিছু জিনিসপত্র লাগাই অভিমানের জয় করে। কিন্তু যাই হোক, ঠিক আছে, হয়ে ওঠেনি। তো কি হয়েছে, যেটা যে দুটো আমার পিঠুনিয়া হয়েছে সে দুটোই একদম প্রচুর প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। কিন্তু মুশকিল হচ্ছে বা দুর্ভাগ্যজনক ব্যাপার, সেটা হচ্ছে আমার চন্দ্রমল্লিকা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এসবগুলোকে প্রতিস্থাপন তো করাই যায়নি, এটা এখনও ফুল দেয়নি, তবে ফুল শীঘ্রই দেবে, আশা করছি দেবে। আর ওটাতে তাও যা হোক কিছুটা হয়েছে, তবে একটা জিনিস আমি বুঝতে পারছি, পিটুনিয়া গাছে ফলনটা অনেক বেশি আগাগোড়াই আমার বারান্দা বাগানে। আর এই যে আমি বলে দিয়েছি গাঁদা ফুল ঝামড়ে পড়ে যাবে, তাও এটা তোলা যাবে না। তুমি নিচ থেকে যা খুশি করো, কিন্তু আমার বারান্দা বাগানের ফুল তোলা যাবে না কোনোভাবেই না। আজ 10 তারিখ এবং আজকে আমাদের নিচে স্লাইডিং উইন্ডো লাগানোর কাজ হবে, তো আমাকে আজকে বিভিন্ন জিনিসপত্র কিনতে বাজার যেতেই হবে। এবারে রান্নাঘর ঠনঠান করছে, অনেক কিছু নেই, মাসের জিনিস এবারে ভাবছি মাস খাবারের মতো করে কিনবো না, যখন যেটা ফুরিয়ে যাবে তখন সেটা করে নিয়ে আসবো। এখন যেমন গেলে অনেক কিছু কিনে আনতে হবে, কিন্তু যেহেতু টুপুরকে নিয়ে আজকে সন্ধ্যেবেলা টিউশন আছে, ওকে নিয়ে যেতে হবে, সেহেতু আমি ভাবছি একবার ওখান থেকে কিনে আনবো, কারণ আমাকে সেই মার্কেটের কাছাকাছি যেতেই হবে। আর হাতিমোড়া থেকে মার্কেটে অপশন অনেক বেশি স্বাভাবিকভাবেই, তাই না? বোধে দেবতা বেরিয়ে যাওয়ার পর আমি শুয়েছিলাম আজকে এই জায়গাটাতে, এখনো সে জায়গাটা গোছায়নি। হ্যাঁ, আজকে একটু মাথাটা যন্ত্রণা করছে, ব্যথা করছে, একটু সবজি নিয়েছি সকালবেলাতে উঠে, কিন্তু আর একটু সবজি, খুব তৎকিঞ্চিত সবজি নিয়েছি, কারণ আজকে উত্তম আসেনি। আজকে আর একজন এসেছিলেন সকালবেলায় 8:30 সময়, সে ভদ্রলোক, যে জিনিসের দাম 2 টাকা সেটা উনি চাইবেন হচ্ছে 10 টাকা, মানে এত বেশি দাম। ওই জন্য বেশি একেবারে খুব সামান্য কিছু নিয়েছি, কিন্তু ওই মনে মনে যে টুপুরকে নিয়ে যখন যাবো তখন মার্কেট থেকে সব একসাথেই নিয়ে চলে আসবো। আমাদের নিচে দুটো বারান্দায় ঘিরে দেওয়া হচ্ছে একদম পুরোপুরি, যাতে করে ওই আমাদের বাইরের বারান্দাটাতেও কিছু লোকজন বসবার অবকাশ করা যায় বা বন্দোবস্ত করা যায়। তো ঠিক আছে, এটা আমার শ্বশুরমশাইয়ের ইচ্ছা, উনি করছেন করুন। তো আপাতত আমার পতিদেবতা গেছেন শহরের বাইরে, তার তো কর্মস্থলী শহরের বাইরে, কিন্তু সেটা নয়, তিনি শতাব্দী ধরে গেছেন হচ্ছে আজকে বোলপুর, সেখান থেকে তিনি একটা নির্দিষ্ট উদ্দেশ্যে একটা বিশেষ জায়গায় যাবেন। কী উদ্দেশ্যে যাচ্ছেন সেটা তিনি ফেরত আসলে পরে আমি আপনাদের বলছি, উনি খুব শীঘ্রই ফেরত চলে আসবেন। তো এই যে দুটো রাত্রি ছেলে থাকবে না, তাতেই আমার শ্বশুরমশাই খুব বেশি উতলা হয়ে পড়েছেন। বেলায় উঠে একটু ফ্ল্যাটে গেছিলাম, কিছু জিনিসপত্রের ব্যাপার ছিল, কিছু কাজকর্ম ছিল, মিনা মাসি যেহেতু কিছু নেবে না, তারপরেতে আরও মানে আমাদের বাসন্তী মাসিকে কালকে দেখায়নি, কালকে একটু ব্যাপার হয়ে গেছিলো, তো আজকে বাসন্তী মাসিকে নিয়ে আর এক রাউন্ড যাবো। সামনে এখন এই পাড়াটা তো শিবের পাড়া, প্রচুর মন্দিরে মন্দিরে বিভিন্ন রকম গান বাজনা বাজছে, তো আমি আবার এই অরেঞ্জ ট্রাম্পেট বাইনের কাছে এসেছি, দেখতে যে আরও কিছুটা লম্বা হয়ে গেছে, এটা আরও কালকের থেকে আরেকটু লম্বা হয়ে গেছে, প্রচণ্ড ভালো গ্রোথ হচ্ছে এখন, এই সময়টা হওয়া উচিত যেটা সেটাই। তো এটা যেটা করতে হবে, এখানে দুটো দড়ি টাঙিয়ে দুদিকে দিয়ে এই জায়গাটা বেঁধে দিতে হবে, তাহলে এটা ধরে উপরে উঠে যাবে, নাহলে আর কোনো বুদ্ধি দেখছি না এটাকে উপরে তুলে দেওয়ার। এই পাইপে কখনোই তোলা যাবে না, এটা জলের পাইপ, তো এই সবগুলো দিয়ে উঠবে সেটাই ভালো। আমাদের যে মালি, যে কাকু, বিজয় কাকু, তিনি বয়স হয়ে গেছে, তিনি আর উপরে উঠে কাজগুলো করতে পারবে না। তো ওই যেদিনকে ফ্ল্যাট ক্লিন করার জন্য লোক ডাকবো, সেদিন ওকে দিয়ে একটু বেশি টাকা দিয়ে করিয়ে নিতে হবে। কেনাকাটি আর বিধান মার্কেট থেকে করা গেল না বন্ধুরা, কারণ মুদির অনেক জিনিসপত্র লাগবে, সব মার্কেট থেকে কিনলে আমি সবজি টবজি কেনার ক্ষেত্রে আমার একটু অসুবিধা হবে, ভার হয়ে যাবে, তো এটা ওটা সেটা ঘুরে ঘুরে কেনা যাবে না, সেই জন্য মুদির দোকানটা এখান থেকেই করে নিই। দূরের ওয়েদার খুব খারাপ, মানে আকাশে কেমন একটা বিচ্ছিরি হয়ে ঘুমসা হয়ে রয়েছে, আর শুনছিলাম জ্যোতিষ মতে নাকি আজকে 10 তারিখ আজকে একটা কিছু খারাপ হতে পারে, সেসবগুলো শুনছিলাম, কী কারণে অত ডিটেলে আমি জানি না, আমার শ্বশুরমশাইও বলছিলেন। তো যাই হোক, সব কিছু যেন ঠিক থাকে এইটুকুই বলা। এখানটা দাঁড়িয়ে ভেবেছিলাম কথা বলবো, কিন্তু মাইক বাজছে সেই জন্য আর কথা বলতে পারছি না, একটা বিশেষ দরকারে আপনাদের শরণাপন্ন হচ্ছি আমি বলা যেতে পারে। একটাই অনুরোধ করবো, যারা সে অর্থে খুব একটা বিশ্বাসী মানুষ নন বা এইসব জিনিসগুলো বিশ্বাস করেন না, তারা অনুগ্রহপূর্বক এই ভিডিওটা আজকে দেখা এখান থেকেই বন্ধ করে দিন, বা অনেকটা স্কিপ করে নিয়ে তারপরে দেখুন, কারণ বিষয়টা আমার শাশুড়িমাকে নিয়ে, তো বুঝতেই পারেন উনি আমাদের প্রিয়জন, মানে সেই জন্যই আর কি বলছি যে যাদের এই ব্যাপারগুলো মনে হবে যে তাদের
খুব একটা স্বচ্ছন্দ বোধ করছে না, তারা এখান থেকে এই ভিডিওটা কিছুক্ষণ পর থেকে আপনারা আবার দেখুন। অত এদিক ওদিক না করে সরাসরি কথায় আসি, সেটা হচ্ছে কালকে রাত্রের একটা ছোট্ট ঘটনা। সেটা হচ্ছে কালকে রাত্রে আমি এবং পতিদেবতা আমরা আবার শাশুড়ি মাকে ফিল করেছি। এক বছর হয়ে গেছে, বাৎসরিক হয়ে গেছে তারপরেতেও, এবং এটা আমাদের অনুমানে হলো যে যেদিনই আমার হাজব্যান্ডের কোথাও একটা ট্রেনে চড়ে কালিম্পংয়ে, না সেটা তো তার প্রাত্যহিক যাত্রার জায়গা, ভিন্নত্র যাওয়ার কোনো ব্যাপার থাকে, সেদিনকেই আমার শাশুড়ি মা আসেন, এবং আসেন হচ্ছে রাত করে। কীভাবে আমরা টের পাই? আমরা ওনার গায়ের গন্ধ পাই ভীষণভাবে, ভীষণভাবে। কালকের ঘটনাটা হচ্ছে, কালকে আমার হাজব্যান্ড রাত্রিবেলায় কাজ, সে তো কেরিয়ারের সৌজন্যে একটা জায়গায় আজকে গিয়েছে, তো কালকে তার কাজকর্ম গোটানোর ব্যাপার ছিল, সে শুতে টুতে তার একটু রাতই হয়েছে। তো আমি এডিট করতে গিয়ে দেখলাম যে আমার এডিটিং আমি করেছি হচ্ছে টুপুরের যে ঘরটা সেখানে, করতে গিয়ে ফোনটা একেবারেই চার্জটা কম। আমি বুঝলাম যে ভয়েস ওভার দেওয়ার ক্ষেত্রে সেটাও যেমন একটা অসুবিধে, প্লাস প্রচণ্ড কুকুর ডাকছে, হ্যাঁ এত ওর মধ্যে ভয়েস ওভার দেওয়া যাবে না। তো আমি তখন গিয়ে, তখন জাস্ট আমার হাজব্যান্ড ওই মিনিট দশেক আগে শুয়েছে, আমি ফোনটা চার্জে দিতে যাব অন্ধকার ঘরে, পা লেগে একটা বোতল পড়ে গেল, তারপরে সেটা তুলে দেখছি বোতলটা খালি, স্টিলের একটা বোতল, খালি জন্যই জাস্ট একটু টাচ লাগাতেই পড়ে গেল। তা সেটাকে নিয়ে, মানে চার্জে দিয়ে সেটাকে নিয়ে বেরিয়ে এসে আবার মেজে টেজে নিয়ে, আবার যখন জল ভরা হয়ে গেছে আমার রান্নাঘরে, মুখ বন্ধ করতে করতে ঘুরে ওই ঠিক ওভেনটার কাছে, স্ট্রং গন্ধ হচ্ছে শাশুড়ি মার। তো এর আগে আমি যখন পুরী গিয়েছিলাম শাশুড়ি মার গন্ধ, গোয়া গিয়েছিলাম ঠিক যাওয়ার আগের দিন রাত্রিবেলায়, হ্যাঁ হাওড়া গেলাম তার আগের দিন রাত্রে, বুম্বাদা ইয়ে গেলো রায়গঞ্জ গেলো তার আগের দিন, আজকে মানে কালকে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের বাড়িতে। আমি হনুমানজিকে খুব মানি, প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করি, খুব পজিটিভিটি ইনস্ট্যান্ট আমাকে মানে জড়িয়ে ধরে, আমি বুঝতে পারি যে হনুমান চালিসার যে কী মাহাত্ম সেটা আমি কিন্তু প্রত্যেক দিনই বুঝতে পারি। এবং এটাও বুঝতে পারি যে কোনো নেগেটিভ এনার্জির আর আমাদের বাড়িতে কোনো এন্ট্রি নেই, কোনো এন্ট্রি নেই, কিন্তু উনি তো নেগেটিভ এনার্জি নন, এটা তো ঘটনা। কাজেই হনুমানজি হয়তো আমার শাশুড়িমার রাস্তাটা রুদ্ধ করেননি, তো যাই হোক কালকে যেটা হলো হয়তো না, কারণ উনি মানে এন্ট্রিটা রুদ্ধ করেননি, কারণ উনি আসেন আমাদের আশীর্বাদ করতেই, বা শেষটা ওই ছেলেকে একটু বলতে যে বাবা সাবধানে যেও, বা সে সবগুলো কিছু। তো যাই হোক কালকের ঘটনায় আসি, তো ওটাতে গন্ধটা পেলাম, সঙ্গে সঙ্গে আমি যেটা করলাম জায়গাটাকে স্থানটা ত্যাগ করলাম, মানে এক দু সেকেন্ডের মধ্যে ত্যাগ করে বরকে গিয়ে হালকা করে লাইটটা জ্বালিয়ে জিজ্ঞেস করলাম, বুম্বাদা বুম্বাদা বুম্বাদা। তা ও সদ্য কাঁচা ঘুমটা একটু একটু বিরক্ত হয়ে আমাকে বলছে কি, তখন আমি না চুপ, আমি কোনো কথা নেই। তা ও না তিন চার সেকেন্ড পরে বলছে কি মা এসেছে, মানে ও গন্ধ পেয়েছে। হ্যাঁ তো তখন আমি বললাম হ্যাঁ, তখন উঠে বসলো, মাথাটা একটু নিচু টুচু করে বললো আমি পেয়েছি, বাবাকে দেখতে গেছিলো দু তিনবার করে, আমি আর বুম্বাদা অল্টারনেট করে বাবাকে দেখতে যাই, ঘুরে এসে যে জায়গাটাতে ল্যান্ডিং সেখানে মায়ের গন্ধ পেয়েছে ও কালকেও। তো তারপরে বললো ঠিক আছে কিছু হবে না, তো আমাকে তো এডিট করতেই হবে সকালবেলাতেই আমার ভিডিও দেওয়ার ব্যাপার। তো আমি আবার তখন একটু চার্জ হলো, তারপর আবার ফোনটা নিয়ে আমি যথারীতি যেরকম কি সেরকম নর্মাল করলাম, কোনো অসুবিধে নেই, আর কোথাও কোনো গন্ধ টন্ধ পেলাম না। কিন্তু আমার একটা জায়গাতেই জিজ্ঞাসা, ওই যে আমি যে শুনেছি যে অমৃতলোক যাত্রা শুরু হয়, একটা মানুষ অত্যন্ত পুণ্যাত্মা মানুষ ছিলেন আমার শাশুড়ি মা, আমার শাশুড়ি মার কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়ানোর কোনো দরকার নেই, কথাও নয়, কারণ আমার শাশুড়ি যে কী ভালো মানুষ ছিলেন সেটা মানে বলে বোঝানোর নয়, প্রসঙ্গ অন্যদিন আসলে বলবো, আজকে ব্লগ বড় হবে। আজকে কথাটা হচ্ছে তাহলে কি ওনার অমৃতলোকে গমন হয়নি? বুঝতে পারছি যে আমি দিনহাটা গেলাম, টুপুরকে নিয়ে গেলাম, প্রথম দিকে যেমন এইসব ক্ষেত্রেও গন্ধ পেতাম, তা আমি এখন বুঝতে পারছি উনি নিজের স্বামীর থেকে মায়া ত্যাগ করেছেন, তারপরে নাতনি বৌমা সবার থেকেই করেছেন, এখন পর্যন্ত ওই একটি জায়গায় রয়েছে, সেটা হচ্ছে তার ছেলে, ছেলেকে তিনি যখন ছেলের কোনো জরুরি কিছুতে ছেলে বেরোবে তখন ছেলেকে উনি একবার একটুখানি আশীর্বাদ করতে আসেন। ব্যাপারটাতে অস্বাভাবিক কিছু নেই, আমাদের ব্যাপারটা এটা এটা তার সংসার, তার কিছু, আমরা তাকে ভয় পাচ্ছি না, আমরা জানি তিনি সর্বতভাবে আমাদের শুধু মঙ্গল কামনাই করবে, যখন ছিলেন তখনও এবং চলে যাওয়ার পরেও। কিন্তু আমার খারাপ লাগছে যে ওনার কি কোথাও কোনো অসুবিধা হচ্ছে, ওনার কি মুক্তি, ওনাকে মানে এদিকে কিছু কিছু মানুষ বলছেন যে বাবা মা একসাথে না হলে গয়া পিণ্ডদান হয় না, তো আমরা কি ব্যাপারটাকে এরকমভাবেই যেতে দেবো যে উনি যেরকম আস্তে আস্তে স্বামী নাতনি বৌমা থেকে মায়া ত্যাগ করেছেন, আস্তে আস্তে ছেলের থেকেও ত্যাগ করবেন, এবং উনি আস্তে আস্তে ঈশ্বর যখন তাকে অমৃতলোকে নিয়ে যাবে তখন তিনি চলে যাবেন, নাকি ওনার একটা গয়া পিণ্ডদানের ব্যবস্থা করবো, করা উচিত? এই জায়গাটাতে নিয়ে আমাদের একটুখানি দ্বিধা কাজ করছে, যদিও উনি কিন্তু আমাদের কোনো ক্ষতি কোনো দিন করবেন না, উনি নেগেটিভ এনার্জি হলে এই বাড়িতে ঢুকতেই পারতেন না। হ্যাঁ তো এটাই আসলে একটুখানি আমাদের আপনাদের কাছে জিজ্ঞেস করা যে আপনাদের কি মতামত, তবে যাদের নিশ্চিতভাবে কিছু মতামত আছে তারাই দেবেন। বন্ধুরা আবারও বলছি আমার শাশুড়ি মা তো এই জায়গাটাতে আমাদের একটু খারাপ লাগছে, আমার বাবার যেমন গয়া পিণ্ডদান হয়ে গেছে, বাবাকে আর কোথাও আর ফিল করি না, মাঝে মাঝে স্বপ্ন দেখি, হ্যাঁ সেটা বাবার কথা চিন্তা করলে সে তো হবেই, কিন্তু এটাই আর কি আপনাদের কাছে আমার একটু জিজ্ঞাসা আছে, প্লিজ একটু মতামত দেবেন কমেন্টে। প্রসঙ্গত জানাই আমার বাবার পিণ্ডদান করেছিলেন হচ্ছে আমার বড় মামিমা, আমার বড় মামিমা তার মা বাবার পিণ্ডদান করতে গিয়েছিলেন হচ্ছে গয়াতে, তো সেক্ষেত্রে তিনি আরও কিছু আত্মীয় স্বজন এদের জন্যও করে এসেছেন পিণ্ডদান, তার মধ্যে আমার বাবাও ছিলেন, কিন্তু কাজটা যে করেছেন খুব ভালোভাবে, মা বলেন যে আসলে মামিমা খুব মানে ইয়ে মানুষ, খুব গোছানো মানুষ, মামিমা মামিমা না খারাপ করে কোনো কাজ করবে না এটা আমরা নিশ্চিত, কিন্তু সেই সৌজন্যেই আমার মা থাকাতেও আমার বাবার পিণ্ডদান হয়ে গেছে।
কিন্তু আমার শাশুড়ি মারটা এখনো হয়নি। যত সময় যাচ্ছে আকাশ একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে যাচ্ছে, বাপরে বাপ, তাড়াতাড়ি কাজটা সেরে আসতে হবে। আর আমাদের বংশে, মানে তালুকদার বংশে না, প্রত্যেক বছর যতদিন না পর্যন্ত পিণ্ডদান হচ্ছে প্রত্যেক বছর বাছুরিকি করার নিয়ম। এই খান বাড়িতে সে নিয়ম নেই, বাছুরিকি হয় হচ্ছে প্রথম বাছুরিকিতে, তারপরে এদের কোনো বাছুরিকি হয় না। কাজেই বুঝতেই পাচ্ছেন, যতদিন না পর্যন্ত আমার ঠাকুরদাদা ঠাকুমার মানে পিণ্ডদান হয়েছে বা ঠাকুরদা ঠাকুমার একসাথে মহালয়ার দিনে পিণ্ডদান করতেন আমার বাবা, কিন্তু মাকে বছরের পর বছর ধরে ওই বাছুরিকির বন্দোবস্তটা করতে হচ্ছিল, যার ফলে মা পেরে উঠছিলেন না। তো মামিমা যখন গিয়েছিলেন এবং মামিমা যখন গয়াতে গিয়ে মাকে জিজ্ঞেস করেছিলেন যে আলো আমি কি সুশান্তর পিণ্ডদান করে দেবো, তখন মা অনুমতি দিয়েছিলেন যে হ্যাঁ তুমি করে দাও, কিন্তু কারণ পিণ্ডদান না হলে মাকে প্রত্যেক বছর বছর বাবার বাছুরিকিটা করতে হতো। আর মা তো খুব সংক্ষেপে কাজ করবার মানুষ না, মা করলে খুব ইলাবরেট করে অনেক করে করবে, নাহলে মার খুঁত খুঁত করবে। সেই জন্য কিন্তু বাবার পিণ্ডদানটা আগে হয়েছিল, কারণ মা অনুমতি দিয়েছিলেন। কিন্তু এদের বাড়ির ব্যাপারটা যেহেতু সেটা নয়, সেহেতু ওই আর কি, বুঝতেই পারছেন আপনারা, মতামত আমাদের খুব বেশি করে প্রয়োজন এই মুহূর্তে তো বটেই। আর যাই হোক, এখন আপাতত আকাশ খারাপ করছে, আমি আমার কাজ সারি, একটা ছাতা নিয়ে যাবো নাকি ভাবছি। সে সারা একবার একটু চোখ বুলিয়ে গেলাম রান্নাঘরটাতে, যা কিছু লাগবে কিনা, ফর্দ তো করে নিয়েছি। আমাদের বারান্দা থেকে জুতো সরে গেছে, সরে এখানে চলে এসেছে এবং ভালো হয়েছে, একদম ঠিকঠাক হয়েছে। আলপনা দীক্ষিত কর্ম এটা, খুব ভালো করছো। দিন দুপুরবেলা এই সময়ের এই কাজে যাওয়ার জন্য হাত খালি অবস্থায় রিক্সা নেওয়ার কোনো প্রয়োজন হয় না, কিন্তু তবুও আমি নিয়েছি, কারণ ভয় হচ্ছিল যখন তখন বৃষ্টি নামবে। তো যাই হোক, দোকানেও যেহেতু বেশ কিছুটা সময় লাগবে, সেজন্য ঝুঁকিতে নিজেকে রাখতে চাইনি, কারণ এই সময় বৃষ্টিতে ভিজলে অতি অবশ্যই শরীর খারাপ করবে, আর এমনিতেই আমার শরীরটা ভালো নেই। তো যাই হোক, দোকানেও মোটামুটি আধ ঘন্টার ওপর লাগলো, এবং সব জিনিসপত্রগুলো নিয়ে তারপরে আমি যাচ্ছি। দোকানে আধ ঘন্টা লাগলো কারণ ওরা তো আর একা আমাকে অ্যাটেন্ড করেনি, বিশাল বড় দোকান না হলেও প্রচণ্ড চালু দোকান, সবসময় খদ্দের আসছে, আমাকে দুটো জিনিস দিচ্ছে, তারপর আর অন্য একটা খদ্দেরকে অ্যাটেন্ড করছে, এই করতে করতে দেরি হলো। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে 45 মিনিট মতো লাগলো আমার পুরো কাজটাকে গোটাতে। এত কিছু আনলাম, আটা টানতে ভুলে গেলাম, একদম মনে ছিল না, দুধ ফুধ সব নিয়ে এলাম, ঠিক আছে মার্কেট থেকে নেবো, আর কি করবো, চলুন তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি হয়ে গেছে, আলপনা দি তাড়াতাড়ি চলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলুন তাড়াতাড়ি, আমার সাথে আপনারাও চলুন তাড়াতাড়ি, খুব দেরি হয়ে যাচ্ছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভেরি সরি, ওকে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, পোকা এবং বেরোনো এই দিক দিয়ে, ওদিক আজকে কাজ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, হ্যাঁ ঠিক আছে রাগ করো না রাগ করো না, চলুন চলুন তাড়াতাড়ি তাড়াতাড়ি। পার্থক্য দিনাটার বাড়ি শিলিগুড়ির বাড়ি, দিনাটায় বেরোলেই টোটো, আর শিলিগুড়িতে অন্তত আধা কিলোমিটার না হাঁটলে নো টোটো নো রিক্সা, হ্যাঁ অত দূর না, আচ্ছা আর একটু কম, এখান থেকে বাঁকা যদি 500 মিটার, হ্যাঁ এখান থেকে ও আচ্ছা যাই হোক, একটা কিছু একটা দূরত্ব না গেলে অব্দি টোটো না। তারাবাগিশকে নিয়ে খুব একটা বেশি দূর হাঁটতে হয়নি, ভিপজিও ক্লাবের সামনে থেকেই মোটামুটি একটা টোটো পাওয়া গিয়েছে। আচ্ছা, আমি যেই যে দিনহাটা এবং শিলিগুড়ির তুলনাগুলো করি বন্ধুরা, আমি কিন্তু মজা করে করি, এগুলোকে খুব একটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, দুটো শহরই নিজের মতো করে সুন্দর, দিনহাটা শহরও সুন্দর, শিলিগুড়ি শহরও সুন্দর, তবে গুরুত্বপূর্ণ অবশ্যই সব দিক থেকে শিলিগুড়ি শহর অনেক বেশি, কারণ অলিখিতভাবে হলেও এটি উত্তরবঙ্গের রাজধানী। তবে দিনহাটা আমার কাছে আবেগের একদম শীর্ষে বসে রয়েছে, আবেগের জায়গা যদি বলেন আমার কাছে দিনহাটাই সেরা শহর। তো যাই হোক, এখন টুপুরকে ঢুকিয়ে দিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে মার্কেটে কিছু ফল কিনবো এবং সবজি কিনবো। মেয়েটা আমার নারকেলি কুল খেতে খুব ভালোবাসে, কিন্তু ওই যে জালের মতো করে বেঁধে নেয় তাতে করে 1 কিলো থাকে, আমি বললাম যে ভাই আমি জাল থেকে নেবো না, ভেতরে অতি অবশ্যই 4-5টি করে কুল খারাপ থাকবে, বাস্তবেই সেটা ছিল, 2টি জাল ভেঙে সে মোটামুটি আমাকে ভালো কুলগুলোই দিল এবং জালে করেতেই দিল। এবং আরেকটু নিলাম হচ্ছে পেয়ারা, তো ওই হাইব্রিড পেয়ারাগুলোকে না খাওয়াটাই ভালো, তাতে বিচি বিশেষ থাকে না, আর বিচির মধ্যেই তো যাবতীয় জিনিসপত্র, মানে পেয়ারা যত রকম ভালো জিনিসপত্র, সেজন্য হাইব্রিড পেয়ারাটাকে অ্যাভয়েড করছি, লোকাল পেয়ারাই নিচ্ছি, যেগুলো আমাদের খুব স্বাভাবিকভাবেই গাছে হয় সে সমস্ত পেয়ারা, যদিও হাইব্রিডগুলো খেতে বেশি ভালো, কিন্তু কোনো দরকার নেই ও পেয়ারা খাওয়ার। তো তারপরে দিকে কিছু সবজি বাজারপত্র করলাম, করে হিম্মত সিং, এই ভদ্রলোক যিনি আমার আজকে রিক্সা চালাচ্ছেন তার নাম হিম্মত সিং, সেই হিম্মত সিংয়ের গাড়িতে চড়ে বা রিক্সায় চড়ে আমি বাড়ি ফিরলাম। এক রঙিন মানুষ, সে গল্প আর মানে এর গল্প করতে গেলে ভয়েস ওভার আর শেষ হবে না, তবে গল্প করতে করতে ভালোই লাগলো। বলা যেতে পারে যে কিছু কিছু মানুষ নিজেদের জীবনের স্বাধীনতা ভীষণ উপভোগ করে,
রিকশা ব্লগিং করাটা না দারুণ একটা জিনিস কিন্তু বন্ধুরা, জানেন তো বিভিন্ন শ্রেণীর মানুষের জীবন যাপন এবং প্রত্যেকটা মানুষের জীবন এক একটা করে উপন্যাস, রহস্য, রোমাঞ্চ, আনন্দ, দুঃখ সব তাতে রয়েছে। এই ব্লগিং করতে গিয়ে এই জিনিসটা আমার খুব সুন্দর অভিজ্ঞতা হচ্ছে। তো যা হোক, বাড়িতে এলাম, এসে শ্বশুরমশাইয়ের সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম। গল্প করার পর আমি এসেছি, বড়জোর এক ঘন্টাখানেক ছিলাম বাড়িতে, তারপর একটু বিছানাটা গুছিয়ে নিয়ে একটু চা খাবো বারান্দায় গিয়ে, তারপরেই আবার টুপুরকে আনতে যাব। স্যারকে ফোন করেছিলাম, স্যার বললেন যে মোটামুটি 10টা মতো বাজবে। তো মা তখন ফোন করেছিলেন, মা বললেন তুই বেরো এখনই, আমি জব করছি। মানে মা একটুখানি টেনশন করছিলেন যে এত রাত হয়ে গেছে, এখন তুই আবার বেরোবি, বাচ্চাটাকে নিয়ে আসবি, তুই বেরো, আমি ঠাকুরের কাছে ক্রমাগত বলে যাচ্ছি যে যেন তোর কোনো অসুবিধে না হয় এবং আমার মা প্রার্থনা করবেন, ঈশ্বর শুনবেন না তা হয়। বাইরে বেরোলাম, তখনই দেখছি একজন ভদ্রলোক বাড়ি ফিরছেন। তা আমি জিজ্ঞেস করলাম, দাদা যাবেন গোষ্ঠপালে, যাবো আবার ফিরবো? বলে হ্যাঁ যাবো। এই যে এই ভদ্রলোক দেখুন, তাকে নিয়েই গোষ্ঠপালে গেলাম, মিনিট পাঁচেকের বেশি একটুখানি দাঁড়ালাম। আর এখন যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে এই খরগোশ, এখানে একটা পশু পাখি বিক্রি করা হয় এরকম একটা জায়গা আছে, তো সেটা ওরা সব জিনিসপত্র ঢোকাচ্ছে, মানে দোকান গোটাচ্ছে, 10টা বেজে গেছে। আর এই যে ভদ্রলোক, যে কী ভালো মানুষ, আমার সাথে যে গল্প করছে মনে হচ্ছে যেন কতদিনের চেনা, কতদিনের চেনা। খুব ভালো লাগলো ভদ্রলোকের সাথে গল্প করে। হ্যাঁ, তো বেশ রাইস মানুষ কিন্তু, মানে অনেক সময় হয় না যে রিক্সাওয়ালাদের আমরা হেলাচেদ্দা করি, ভদ্রলোকের কিন্তু যথেষ্ট ভালো অবস্থা। এনার মালদাতে বাড়ি, মানে প্রপার মালদাতে নয়, মালদার একটু ধারে, মানে মালদা কেন্দ্রিক কোনো গ্রামে, সেখানে এনার 12 বিঘা ধানি জমি রয়েছে, সেগুলো ছেলেদেরকে চাষ করতে দিয়ে উনি শিলিগুড়িতে এসেছেন। এবং ওনার বেশ কিছু বাঁধা ভাড়া রয়েছে, যার ফলেতে এনার মাস গেলে মোটামুটি 20,000 টাকা করে ইনকাম হয় শিলিগুড়িতে রিক্সা চালিয়ে। পার ডে এনার ইনকাম ইনি বললেন যে 600 থেকে 700 টাকা, কাজেই হেলাচেদ্দার ব্যাপার নয় কিন্তু বন্ধুরা। আর ইনি থাকেন শিলিগুড়িতে, এনার একটা বাড়ি রয়েছে, সে বাড়িতে ইনি বসিয়েছেন হচ্ছে এনার বোন এবং ভগ্নিপতিকে। তাদের যেহেতু শিলিগুড়িতে কোনো ঠাঁই নেই, সেই জন্য তার বাড়িতে তিনি বোন ভগ্নিপতিকে থাকতে দিয়েছেন, এবং তখন যখন তিনি আসেন তখন এখানেই তিনি থাকেন। বাড়িতে এসে মাকে ফোন করে বললাম যে মা তোমার প্রার্থনার সার্থক, আমার সত্যিই কোনো অসুবিধা হয়নি, বেরিয়েছি এবং ঢুকেছি। মাঝখানের সময়টাতে আয়ুর্বেদ ভবন পর্যন্ত মনে হচ্ছিল রাত হয়েছে, তারপর ফিলও হয়নি যে এতটা রাত হয়েছে, গল্প করতে করতেই সময়টা কেটে গেল। আমাদের বাড়ির জাতীয় খাদ্য মুড়ি এখন ভর্তি, এবং টুপুরের পেট ব্যথা করছে, গা গুলোচ্ছে, যার ফলে সে রাত্রে আজকেও মুড়ি খাবে, সে কিছুতেই অন্য কিছু খাবে না। এবং প্রতিদেবতা নেই, ফলেতে সমস্ত খাবার দাবার যেটুকু বাড়তি হয়েছে সেগুলো সব ঢোকাবো। মিনামাসি আজকে অভ্যেস বসে একটু বেশিই রান্না করেছে, খুব একটা বেশি না কিন্তু তাও একটু একটু করে বেশি হয়েছে। আজকের দিনের জন্য আর ব্লগ বড় করার কোনো মানে হয় না, সবার শেষে আবার সেই একই কথার পুনরাবৃত্তি যেটা আমি আপনাদের একটু আগেই বললাম। যদিও বলেছি তখন দুপুর, কিন্তু এখন রাত্রির, কিন্তু তবু ব্লগে তো আপনারা দেখবেন এক্ষুনি বা কয়েক মিনিট আগে। সেটা হচ্ছে আসলে পরকাল আমরা জানি না যে পরকালে কী হয়, আমরা ইহকালটাকে এই মুহূর্তে জানি কারণ সেখানেই আমরা আছি। যারা উল্টো দিক থেকে দেখছেন তারাও জানেন না, কিন্তু হ্যাঁ কিছু কিছু শাস্ত্রের কথা রয়েছে, কিছু কিছু পণ্ডিত মানুষ কিছু কিছু, এই যে বাবা মা একসঙ্গে পিণ্ডদান করতে হয়, সব কথাগুলো তো মানুষেরই তৈরি তাই না। কিন্তু আমাকে আমাদের যে মলয়বাবু, তিনি একদিন বলেছিলেন যে উনি একজনকে চেনেন যার বাবা মারা যাওয়ার পরে প্রায় 27 বছর হয়ে গেছে কিন্তু মা আছেন, তো সেক্ষেত্রে তার হচ্ছে তাহলে বাবার আত্মা কি 27 বছর ধরে ঘুরে বেড়াবে? তারপরে তারা পিণ্ডদান করেছেন অনেক দিন পরে, তো তখনও তার মা আছে। এবং ভদ্রলোক পরলোকগত হওয়ার প্রায় 35 বছর পরে তার স্ত্রী মারা যান, হ্যাঁ মানে অল্প বয়সেই মারা গেছিলেন আর কি। তো সেই জন্যই আর কি জিজ্ঞাসা যে আমাদের, এটাই আমার অ্যাকচুয়ালি এটাই খুব ইয়ে লাগছে যে এত পুণ্যাত্মা মানুষ, তা তো অমৃতলোকে চলে যাওয়ার কথা, আমরা কেন তার স্মেল পাচ্ছি এখনও? তাহলে কি তিনি মায়ের বাঁধন কাটাতে পারছেন না? এটাই আর কি একটু কনফিউশন হচ্ছে যে ব্যাপারটাকে খুব সহজভাবে যাতে কাটিয়ে উঠতে পারেন সেজন্য আমরা কিছুই করবো না, চুপচাপ থাকবো, কারণ উনি তো কোনো ক্ষতি করছেন না, নাকি ওনার যাত্রাটাকে একটু সুগম করবার প্রয়োজন রয়েছে? যেহেতু ওই লোকে কী হয় কী বৃত্তান্ত নিয়মাবলী কিছুই জানি না, এই জন্যই আর কি। যাতে প্রিয়জনেরা ভালো থাকেন, তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ঈশ্বরের কাছে পৌঁছে যেতে পারেন, চাহিদা আমাদের কেবলমাত্র এইটুকুই আর তো কিছু না। তো সেই জন্যই আপনাদেরকে জিজ্ঞেস করা বা বলা যেতে পারে, একটু বিরক্তই করা আজকের দিনে। যাদের এই ব্যাপারে নিশ্চিতভাবে মতামত রয়েছে তারা দেবেন, এটুকুই কামনা। আর আর কিছু বলার নেই, যেটা রোজের কথা সেটা হচ্ছে ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি, মেয়েকে খেতে দিই, কালকে তার স্কুল নেই, কালকে নেই না, ফেয়ারওয়েল, কালকে ক্লাস টাস পিরিয়ড হবে না, এমনি শনিবার সেই জন্য। তো যাই হোক, ঠিক আছে, দেখা হচ্ছে আগামী দিনে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।